আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের জন্য শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম, তো আশা করি আপনার ভিডিওটা যদি দেখেন, দেখলে হয়তো বা আপনারা অনেকটাই নিজেরা ইন্সপায়ার হবেন কাজ করার জন্য। যারা ভাবতেছেন যে আসলে কি অনলাইন কাজ করা সম্ভব বা অনলাইন থেকে কি ইনকাম করা সম্ভব, হ্যাঁ কাজ পাওয়া বা ইনকাম নিয়ে আপনাদের অনেকেই দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ থাকে, আসল বিষয়টা হচ্ছে কি আপনাদের কাজ জানতে হবে। কাজ জানলে আপনারা অবশ্যই সেটা আপনারা যদি অনলাইনে ভালোভাবে উপস্থাপন করতে পারেন, যে কাজটা জানেন সেটা আপনারা অবশ্যই সেখানে সাকসেস হবেন। ঠিক আছে, তো আমি আমি একটা বিষয় শেয়ার করবো। আপনারা থাম্বনেইলে দেখছেন যে বিষয়টা আমি বলছি, যে একটি কাজ যদি আপনি ভালোভাবে জানেন, শুধু একটা কাজ করেই কেন্দ্রিক আপনি কেন্দ্রিক ভালো ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, কিছু রুলস অবলম্বন করতে হবে, সেই বিষয়গুলো আপনার খেয়াল করতে হবে। খেয়াল করলে এবং সেই অনুযায়ী কাজ করলে আপনি কি আপনি অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তা আমি যদি আমি শেয়ার করি আমার বিষয়গুলো, এগুলো মূলত কেউ শেয়ার করে না, নিজের পার্সোনাল বিষয়গুলো এগুলো শেয়ার করে না। আমি শেয়ার করি এই কারণে আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে এগুলো ভুয়া বা এগুলো করে ইনকাম করা সম্ভব না বা ফেক বা অন্য কিছু ভাবতেছেন। তো আপনাদের ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা একটা ধারণা পাবেন যে কী কাজ করে কীভাবে কাজ করলাম, কীভাবে কাজটা পেলাম, কীভাবে কাজটা করলাম এবং কীভাবে কি বাইরের কাছ থেকে কি কাজটা কথা বলে নিয়ে নিলাম, বাইরের কাছ থেকে করে হ্যাঁ আমি কাজ নিয়ে কি সেটা ডেলিভারি দিলাম, হ্যাঁ এবং কি কোন কাজটা করে আমি কি এই আপনার ইনকামটা করলাম। যে আমি আমি থাম্বনেইলের মধ্যে যে বিষয়টা আমি উল্লেখ করেছি, একটি কাজ শিখেই কি ভালো ইনকাম করা সম্ভব। তো আমি যদি দেখাতে যাই, প্রথমেই এখানে আমি এই জানুয়ারি মাস, জানুয়ারি 2022, এটাতে যদি আমি দেখাতে যাই যে আমি যে ইনকামটা হয়েছে আমার এখানে অর্ডারে যদি যাই, অর্ডার গেলে এখানে কমপ্লিট অর্ডার, আমার একটি অর্ডার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে $20 একটা কাস্টম অর্ডার, এটাও গেস্ট পোস্টের কাজ। তাই আমি মূলত যেই কাজটা এই এই মার্কেট প্লেসে বা এই মার্কেট প্লেসে আমি গিগ দিয়েছি 4-5টা, তো আমার গেস্ট পোস্ট সার্ভিসটাই আমার কি বেশি সেল হচ্ছে। গেস্ট পোস্টের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে 2-3টা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং আমার এই চ্যানেলের ডিসক্রিপশন লিঙ্কে আমি কি আমার ওই ইউটিউব চ্যানেলে যেই কাজটা শিখে কি আমি এই ইনকামটা করতে পারছি এবং বেশি সেল করতে পারছি সেই কাজটার ভিডিও আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসলে আপনারা কাজটা ভালোভাবে শিখতে পারেন, শিখলে আপনারা ইনকাম করতে পারবেন। তো এখানে আমি যদি যাই, এখানে যদি যাই হচ্ছে আমার এই জানুয়ারি মাসে আমার ইনকামটা আজকে হচ্ছে জানুয়ারি মাসের, হ্যাঁ আজকে হচ্ছে আপনার 14 তারিখ, হ্যাঁ এই 14 দিনে আমি কী কাজ করলাম আর এই যে জানুয়ারির শুরু থেকে। তো আমি যদি দেখাই কমপ্লিট অর্ডারে যদি যাই, এখানে এই যে জানুয়ারির 7 তারিখ এটা যদি দেখাই, এটা December 28, জানুয়ারি 7 তারিখে কি $45 একটা কাজ পেলাম, এখানে একটা $15 January 5 মানে কমপ্লিট করে দিলাম, January 6 $5, January 10 কী করলাম $270 একটা কাজ পেলাম। হ্যাঁ তো এই কাজটা কীভাবে পেলাম সেটাও আমি আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ কীভাবে $270 কাজ পেলাম, কারণ এই বাইরের কাজ আমি এর আগে একটা করেছি, $15 একটা কাজ করেছি। তো ওই কাজটার বিনিময় সূত্র ধরে কি বাইরকে আমি মেসেজ করার মাধ্যমে আমি এই $270 কাজটা পেলাম, আর এটা হচ্ছে পার্মানেন্ট বায়ার $100 কাজ, এটাও কমপ্লিট করছি, এটি সব কমপ্লিটেড কাজ, হ্যাঁ আর এটা হচ্ছে $5 কাজ। তো আমি এখানে সব মিলে $460, হ্যাঁ $460 এই জানুয়ারি মাসে আমার ইনকাম, এখানে এই $20 সহকারে আমি যদি ধরি এটা আজকে জমা দিয়ে দেবো আজকে বা কালকের মধ্যে। তো আমি এই শুধু সবগুলো কিন্তু গেস্ট পোস্ট, দেখুন গেস্ট পোস্ট গেস্ট পোস্ট গেস্ট পোস্ট সবগুলো গেস্ট পোস্ট সার্ভিস, হ্যাঁ গেস্ট পোস্ট সার্ভিস, এখানে শুধু একটা আছে মিক্সড ব্যাকলিং গেস্ট পোস্ট সহকারেই, হ্যাঁ মিক্সড ব্যাকলিংয়ের $45 একটা কাজ, এগুলো আমার কমপ্লিট। মানে এই টাকাগুলো যদি আমি আর্নিংয়ে যাই, দেখুন আর্নিংয়ে যদি যাচ্ছে, আর্নিং গেলে কি আমার এই টাকাগুলো জমা হবে, যেহেতুগুলো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার 14 দিনের মধ্যে কিন্তু আমার টাকাটা জমা হয়ে যাবে, যে ক্লিয়ারিংয়ে আছে সবগুলো ক্লিয়ারিংয়ে আছে, হ্যাঁ এই যে ক্লিয়ারিং আছে $216, 20% মার্কেট প্রাইসে কেটে রেখে বাকিটা আমাকে দিয়ে দেবে, এগুলো জমা হবে 14 দিন পরে। যেমন এটা 27 তারিখ, 27-25 জানুয়ারির 24-23-22 এগুলোতে জমা হয়ে যাবে, অ্যাকাউন্টে আমার $12 আছে, এগুলোর সাথে যোগ হয়ে যখন যাবে তখন আমি উইড্রোতে দিতে পারবো, যে উইড্রো আমার $392 দিয়েছি আর নেট ইনকাম $756। তো আমি কীভাবে কাজটা পেলাম,
$270 কাজটা আমি বলছিলাম দেখাবো, তো সেটা যদি আমি দেখাতে যাই আপনাদেরকে, $270 কাজটা আমি যেভাবে পেলাম সেটা হচ্ছে এই যে বায়ারটা হচ্ছে আপনার, উনি হচ্ছে দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়ার বায়ার, $270। এর আগে একটা কাজ দিয়েছে আমাকে $15-এর, তো $15-এর কাজটা যখন দিয়েছে তো ওটা ভাষা ছিল আপনার হচ্ছে ওনার ওই কোরিয়ান ভাষা, হ্যাঁ কোরিয়ান ভাষা ছিল, কোরিয়ান ভাষায় সম্পূর্ণ ওনার গেস্ট পোস্টের কাজটা আর্টিকেল বানিয়ে দিতে হবে। তো কোরিয়ান ভাষা ইজি বিষয়, কীভাবে আপনার অন্য ভাষায় হ্যাঁ যদি কাজ যায় আপনারা কীভাবে করবেন সেটা হচ্ছে ইংলিশে আগে আর্টিকেলটা বানিয়ে নিয়ে ট্রান্সলেট করে গুগল ওই আর্টিকেলটাকে কোরিয়ান ভাষায় কনভার্ট করে দেবেন, দেন হয়ে যাবে গেল, ওটা সহজ কাজ। যে কোনো ভাষায় যদি কাজ যায় বাইরেরা বলবেন যে আমি পারবো, ঠিক আছে, জাস্ট এই আপনার ট্রান্সলেট করে ভাষাটা যে ভাষায় ই হয় ওই ভাষায় আপনারা করে নেবেন, যে ভাষার কাজটা আপনাকে দিয়ে থাকে বাইরে। তো আমি যদি যাই এখানে মেসেজে যাই, মেসেজে গেলে আপনারা দেখতে পারবেন এই যে ইনবক্সে যদি যাই, এখানে যাওয়ার পরে এই যে কলকোভ এই যে এই বায়ারটা, হ্যাঁ এই বায়ারটার কাজ করার পরে প্রায় আমি ডিসেম্বরের শেষ ডিসেম্বরের শুরুতে একটা কাজ করেছিলাম, যে ডিসেম্বর 8 তারিখে উনি স্যাম্পল চাইছে, স্যাম্পল দেওয়ার পরে ওনাকে আমি উনি আমাকে একটা কাজ দিয়েছিল $15-এর, হ্যাঁ তো $15 কাজ দেওয়ার পরে আমি আবার নক করছি ডিসেম্বরের 19 তারিখে, কমপ্লিট করার পরে ডিয়ার স্যার আই এম ভেরি ডিয়ার লেখা বলেছে আই এম ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ ওয়াইটিং ফর নেক্সট প্রজেক্ট, তাই আমি একটা একটু সুন্দর করে লিখে দিলাম। দেন আবার জানুয়ারি 5 তারিখে আমি একটু নক করলাম, দেখলাম বাইরে অনলাইনে আছে। এইভাবে আপনারা কাজগুলো নেবেন। এই যে আমি বিষয়টা শেয়ার করার কারণ হচ্ছে বাইরেরা দেখবেন যে হ্যাঁ কখন অনলাইনে থাকে কোন বাইরটা, আপনার এর আগে পরে কাজ কাজ করছেন তখন ওই বাইরেরা অনলাইনে থাকলে মেসেজ করবেন ভালোভাবে একটু সুন্দর করে, বাইরকে ইমপ্রেস করে যেন মেসেজ করবেন। তা আমি তারপরে আপনার কী লিখছি ওয়েটিং ফর নেক্সট প্রজেক্ট, ওনাকে অনলাইনে আমি দেখতে পাচ্ছিলাম, তখন অনলাইনে এখানে সবুজ সবুজ দেখাবে যখন অনলাইনে থাকে, তখন অফলাইনে আসে। ওনাকে আমি একটা মেসেজ করেছিলাম যে ওয়েটিং ফর নেক্সট প্রজেক্ট থ্যাংকস, এটা লেখার পরেই কে যে উনি কোরিয়ান বায়ার, হ্যাঁ বায়ারটা কোরিয়ান, তো উনি হচ্ছে তো আমি বলছি যে ওয়েটিং ফর নেক্সট প্রজেক্ট, তো এটা লেখার পরে উনি কী করলো, উনি দেখলো আমার প্রোফাইলে আসলো মেসেজটা, দেখার পরে উনি দেখলো যে না ওনার ওর সাথে এর আগে একটা কাজ করেছি, তো কাজটা ওরা পছন্দ হয়েছে, যার বিদায় উনি কী করলো সাথে সাথে আমাকে কি ওই যে $270 কাজটা অর্ডার করে দিল 5 দিনের বিনিময়ে। তো আমি 5 দিনের মধ্যেই $270 কাজটা কমপ্লিট করে দিছি, 5 দিনের মধ্যেই, খুব একটু প্রেশারে ছিলাম, হ্যাঁ এর মধ্যে একসাথেই অনেকগুলো কাজ ঢুকে গেল, যে টোটাল আপনার $460 কাজটা সবগুলো কাজ একসাথে ডেলিভারি টাইম হয়ে গেছিলো, তো খুব প্রেশারের মধ্যে কাজটা আমি করে দিয়েছি, হ্যাঁ কাজটা সুন্দরভাবে করে দিয়েছি। দেওয়ার পরে কালকে উনি রাত্রে গতকাল রাত্রে আপনার সন্ধ্যার সময় উনি আমার এই কাজটা আমার কি অ্যাকসেপ্ট করেছে, হ্যাঁ কাজটা অ্যাকসেপ্ট করে কমপ্লিট করে দিয়েছে। এই যে আমি যদি দেখাচ্ছি এখানে মেসেজে গেলে, এই যে নোটিফিকেশানে গেলে, এই যে দেখা যাবে এই যে বাট মার্ক ইউর অর্ডার ইজ অ্যাজ কমপ্লিট, উনি অর্ডারটা কি কমপ্লিট করে দিয়েছে। দেখেন আমার এই $270 এখান থেকে 20% ফাইবার মার্কেট প্লেস কেটে কি সে কী করবে আমাকে দিয়ে দিবে, ঠিক আছে, তো 14 দিনের পরে আমাকে অ্যাকাউন্টে জমা হলে আমি টাকাটা উঠে নিতে পারবো। তো কাজটা হচ্ছে গেস্ট পোস্ট কাজ, কীভাবে পেলাম কাজটা আপনারা বুঝতে পারছেন, বাইরকে মেসেজ করলাম, মেসেজ একটা মেসেজ আমি বাসে বসে আসি, বাসে বসে আসি তো অলস সময়টা আমি না কাটিয়ে কী করলাম ফেসবুকে না ঢুকে আমি আমার আমি যেহেতু অনলাইনে কাজ করি সেক্ষেত্রে আমি এখানে আমি বাইরকে চেষ্টা করি সব সময়কে বাইরকে মেসেজ দেওয়ার জন্য নক করার জন্য, তাহলে কি বাইররা কি আপনাকে কাজ দেবে, তো আমি নক করলাম, দেখুন একটা মেসেজের বিনিময়ে সে কী করলো আমাকে কাজ দিয়ে দিল, জাস্ট একটা মেসেজের বিনিময়ে, হ্যাঁ 1 2 3 4 5টা ওয়ার্ড লিখে দিলাম, লিখার পর পরে কি উনি আমাকে কাজ দিল, কারণ বাইরের হাতে তখন কাজটা ইনস্ট্যান্ট ছিল, অন্য কাউকে দিয়ে দিত আমি যদি মেসেজ না করতাম, তো আমি মেসেজ করার পরেই কিন্তু আমাকে কাজটা দিয়েছে। তো আপনারা যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে যখন সার্ভিসগুলো দিবেন, দেওয়ার পরে আপনারা কি চেষ্টা করবেন সবসময় বাইরের প্রথমে যে কাজটা পাবেন পাওয়ার জন্য কী কী করতে হবে সেই ভিডিওটা আমার সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন, আর কাজ পাওয়ার পরেও একটা বাইরের কাজ যত সময় এবং সুন্দর মতো করে দেওয়ার চেষ্টা করবেন, চেষ্টা করার পর করে দেওয়া কমপ্লিট করে দেওয়ার পরে বাইরের কাজটা যদি আপনার পছন্দ হয় বাইরের যে কাজটা নেক্সট ওই বাইরে কিন্তু আপনাকে অর্ডার করবে, বারবারই অর্ডার করবে, ঠিক আছে, তো সুন্দর করে কাজ করার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনার যখন বাইরেরা অনলাইনে থাকে বিশেষ করে সন্ধ্যার টাইম এবং ভোর 4টা 5টার সময় তখন ওদেরকে মেসেজ করলে নক করলে কি ওরা আপনাকে কাজ দিয়ে দিবে, হ্যাঁ ওদের হাতে, তখন ইনস্ট্যান্টলি উনি আমাকে কাজটা দিয়ে দিচ্ছে মানে 5 মিনিটের মাথায়।
তো বিষয়টা হচ্ছে এখানে তো আপনারা আপনার বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে কি বসে না থেকে বিভিন্ন সময় অলস সময় না কাটিয়ে আপনার অ্যাকাউন্ট করে এখানে কাজ করুন। আর গেস্ট হোস্টের কাজটা খুব সহজ কাজ, একবারে সহজ কাজ, এখানে কোনো ঝামেলা নাই, এমন কোনো কিছু নাই যে আপনার টাকা খরচ হবে বা এমন কোনো কিছু নাই যে অনেক ঝামেলা। আমি সুন্দর করে গেস্ট হোস্টের কাজটা আমি বুঝিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। তো যারা আমি ডেসক্রিপশন লিঙ্ক বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওই গেস্ট হোস্টের কাজটা শিখেও আপনারা কি চাইলে ফাইবার মার্কেট প্লেসে বা আদার মার্কেট প্লেসগুলোতে আছে সেখানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ওই সার্ভিস দিয়ে আপনারা কি আপনারা এইভাবে কি ইনকাম করতে পারবেন চাইলে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখনও। আর আমার চ্যানেলে আমি কি করব, আমার এই জানুয়ারির শেষ থেকে কিন্তু আমি আমার চ্যানেলে এসইও রিলেটেড অনেক ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেবো আশা করি। আমি একটু ব্যস্ত সময় কাটাচ্ছি এই কারণে দিতে পারতেছি না, সরি। তো আমি জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারি থেকে আমি অনেক ভালো ভালো ভিডিও আপনাদের এসইও সম্পর্কে আমি ভিডিও উপহার দেবো। আপনারা আশা করি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।